হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন অ্যাক্টিভ জ্যামেরুল তো আজকে যে টপিক আমি কথা বলবো ছোটো ইউটিউবারকে ইউটিউব কখন প্রমোট করে প্রত্যেকটা ছোটো ইউটিউবারের একটাই প্রশ্ন থাকে শুরুতে যে ছোটো ইউটিউবারকে ইউটিউব আর কি প্রমোট কখন করে আমিও করি আমিও আমারও প্রশ্ন হয় এটা আপনিও হয়তো প্রশ্ন করেন মনে আসে এরকম প্রশ্ন যে আমি আমি একটা ছোটো ইউটিউবার তো আমি এতগুলো ভিডিও ছাড়ছি তা আমার ভিডিও কখন প্রমোট করে হ্যাঁ তো এরকম প্রতি প্রতিটা মানুষের মানে মনে প্রশ্ন থাকে তো অ্যাকচুয়ালি প্রতিটা ইউটিউবার শুরুতে কী করে প্রচুর বড় ভুল করে কি ভুল করে যে নিজের ভিডিও নিজের মোবাইল দিয়ে কিন্তু অন্যকে শেয়ার করে শেয়ার করা যাবে না এটা প্রথমে একটা বড়ো ভুল কেননা আপনি যখন আপনার ইউটিউব ভিডিও অন্য কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে তখন কিন্তু এটা অবশ্যই বুঝতে পারবে তখন কিন্তু আপনার ভিডিও সে প্রমোট করবে না তো আপনার প্রথম কাজ যে কাউকে শেয়ার করা যাবে না আর কখন করে এটা আমি আপনাকে অলরেডি দেখিয়ে দেবো আমি একটা নতুন ইউটিউবার আমারও কিন্তু অনেক ভিডিও আপলোড করি আমি আমিও ভাবতাম যে আমার অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিওগুলো কখন প্রোমোড করে প্রতিটা ভিডিও প্রতিটা ভিডিও কিন্তু ইউটিউব প্রমোট করে হয়তো আপনারা বুঝতে পারছেন হয়তো জানেন না কীভাবে প্রমোট করে কোথা থেকে দেখবো আমার আমার যে ভিডিওটা প্রমোড হয়েছে তা আমি কীভাবে দেখবো কীভাবে জানবো হ্যাঁ তো এইটা আজকে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো দেখিয়ে দেবো কোথা থেকে দেখবেন অবশ্যই আমি এটা দেখাবো আজকে হুম তো তার আগে বলবো যে আমার পেজে আপনি নতুন সরি আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা অবশ্যই লাইক করবেন তো চলুন এবার আমি আপনাকে মোবাইল স্ক্রিনে অবশ্যই দেখিয়ে দেব কোথা থেকে ইউটিউব আপনার ভিডিওকে প্রমোট করে তো চলুন মোবাইল স্ক্রিনে তো ফ্রেন্ডস কীভাবে জানবেন যে আপনার ভিডিও প্রমোট হচ্ছে কি হয় না তো আমি জানার জন্য প্রথমে চলে যাবো ওয়াইট স্টুডিও অ্যাপসে তো ওয়াইট স্টুডিও অ্যাপসে আমি চলে যাবো আপনাদের দেখে দিচ্ছি কোনটাকে বলো ওয়াইট স্টুডিও অ্যাপ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইট স্টুডিও অ্যাপস তো এইখানে যেতে হবে এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যতগুলো ভিডিও লোড করেছেন এখানে কিন্তু দেখা যাবে অবশ্যই সবগুলো দেখতে পারলেন এইখানে দেখুন আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি তো আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করছি ধরুন এই ভিডিও আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি চলে যাবো অ্যানালাইটসকে তো অ্যানালাইটিস চলে যাব এখানে যাওয়ার পর দেখুন আমি ছোট একটা ইউটিউবার দেখাচ্ছি মানুষকে দেখার জন্য শুধু মানে বড় ইউটিউবার হলো হয় না মানুষকে বোঝার জন্য ছোট ইউটিউবার হলো বোঝানো যায় তো এখানে দেখুন রিচ রিচ বলে একটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় এই যে দেখুন এই রিচে ক্লিক ক্লিক করে দিবেন রিচে আমি ক্লিক করে দিলাম এইখানে দেখুন ইমপ্রেশন আমার কত পাঠিয়েছে ইউটিউব আটশো তার মানে কি আটশো চুরানব্বই লোকের কাছে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করেছে এবার যদি এবার ওরা সবাই আর দেখবে না যাদের ইচ্ছে দেখবে না কারণ দেখারও ইয়ে আছে এবার আপনার যদি থাম মেল ভালো হয় ক্লিক বেড থামমেল হয় তো অবশ্যই সে ক্লিক করবে তার জন্য আপনাকে থামমেলটা সুন্দরভাবে ক্লিক বেড থামমেল বানাতে শিখতে হবে তো কিভাবে থাম বানাবেন তারও একটা আমি ভিডিও তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সেই ভিডিওটা থামিল কিভাবে বানাতে হয় তো আমি আর একটা ভিডিও দেখে দিচ্ছি অলরেডি এটা একটা দেখালাম আর একটা ভিডিও দেখে দিচ্ছি আবার এটা দেখছি আর একটা ভিডিও ভিডিওটা আমি দেখে নিচ্ছি কত ইম্প্রেস পাঠিয়েছি ইউটিউব এখান থেকে অ্যানালাইসে গেলাম রিচে গেলাম এখানে দেখুন ছশো ছেচল্লিশটা কিন্তু ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে এইরকমভাবে প্রত্যেকটা ইউটিউবার ভিডিও কিন্তু ইমপ্রেশন পাঠায় ইউটিউব মনে করবেন যে আমার ভিডিও ইমপ্রেশন পাঠায় না প্রত্যেকটা ইউটিউবারেরই ভিডিও ইমপ্রেশন পাঠায় হ্যাঁ কম হোক চায় বেশি হোক কিন্তু অবশ্যই সে পাঠায় হম তো আপনারা একটা ভুল করবেন না ভিডিও শেয়ার করবেন না শুরুতে শেয়ার করবেন না আর নিজের ভিডিও নিজে দেখবেন না এটা একটা মাথায় খেয়াল রাখবেন হ্যাঁ না হলে কিন্তু নিজেই কিন্তু ইমপ্রেশন পাঠানো পাঠানো একদম টোটালে বন্ধ করে দেয় নিজের ভিডিও নিজে দেখবেন না আর অন্যকে নিজের মোবাইল থেকে অবশ্যই শেয়ার করবেন না তো বুঝতে পেরেছেন আশা করি আশা করি পূর্বভাবেটাই বুঝতে পারি তো ফ্রেন্ডস আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনার ইউটিউব ভিডিও কবে প্রমোট করে কীভাবে প্রমোট করে কোথা থেকে আপনি চেক করবেন কোথা থেকে দেখবেন আপনার ইউটিউব ভিডিওটা প্রমোট হয়েছে তো হয়নি আপনার কত ইনপ্রেশন পাঠিয়েছে অল ডিটেলস আনতে পেরেছি অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন তো ভিডিও শেষে আমি একটাই কথা বলবো প্লিজ একটা লাইক করেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা যাদের মনে এরকম প্রশ্ন যারা নতুন ভিডিও বা তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন তো